एवरीवन वेलकम और वेलकम बैक माय चैनल एवं अगेन वेलकम माय अनदर एक व्लॉगे। सो आमी भावलाम जे आज के सारा दिन आपके सकल शेयर करी रैंडम एक व्लॉग तेम स्पेशल किचू ना बाट जेहेतु आज के किछु प्रिपारेशन्स निब घिरे जाब आमार किछु काज आछे सेगुलो कमप्लीट करब तो अलमोस्ट एक बिजी डे जाबे तो भावलाम जे ए बिजी डे टा आपनादेर सकलेर साथे शेयर करी जे आमी की करछि की ना करछि। तो या तो चलें आज के दिन शुरू करा जाक। आमी घूम थेके उठे गेछि, उठे आमार स्किन केयार कमप्लीट करे फेलेछि, नाश्ता कमप्लीट करे फेलेछि, देन आमी ब्लगटा स्टार्ट करछि आजके। तो एखन आमी जेटा करब सेटा होच्छे जे आमार पाखिदेर आमार हिमु एबं रूपाके खावा देव। हिमु और रूपा के खबर देर पर जो करब से हे आमी रेडी हब, आमी बाहिरे जाब आमार बोनदेर साथे कारण आमार एकटू किछु शपिंग बाकी आछे, सेई शपिंगगुलो कमप्लीट करते हबे। तो आमार साथेई थाकुन एबं एनजॉय करुन पुरो ब्लगटा। सो आपनारा देखते ही पारछेन जे एखन तारा ब्रेकफास्ट करे खूब मुडे आछे। आमी एखाने एकटा बाटिते खाबार अलरेडी दिए रेखेछि, आरेकटाते बिकाले दिब। আর আমি তাদের ব্যাপারে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি কিন্তু আমার পাখিগুলোর নাম হিমু এবং রূপা রেখেছি। তো অনেকেই ভাবতে পারে যে হলুদটা হয়তো হিমু, বাট না, হলুদটা হচ্ছে ফিমেল, তার নাম রূপা আর সাদাটার নাম হচ্ছে হিমু। তো আজকে আমি রেডি হয়ে গেছি, আমি চুলটা বেঁধে নিয়েছি কারণ আমি মার্কেট যাব এবং অনেকগুলো কাজ আছে, শপিং অনেক লং টাইম চলবে, তো চুল খুলে যাব না। তো আমি ফাইনালি রেডি। আমার সাথে আমার দুই সুন্দরী বোনও যাচ্ছে, মাইশা আর আমার বোন তামিমা। প্রথমে আমি এখানে ওনার জন্য এসেছি, আমি আমার পার্পল কালার একটা ওনা কিনব। খোঁজার পর আমার এই ওনাটা পছন্দ হয়েছে এবং এইটার চারপাশে আমি একটু গর্জিয়াস করার জন্য একটা লেস লাগিয়ে দিব। এখন আমি আমার ড্রেস এবং ওনার জন্য লেসটা কিনে ফেলবো। আপনারা মার্কেটের ভিউ দেখে অনেকে বুঝিয়ে গিয়েছেন আমি রাজধানী মার্কেটে এসেছি এবং লেসের জন্য রাজধানী মার্কেট অলওয়েজ পারফেক্ট। তো আমি এখান থেকে লেস কিনব। এবছর ছবি হইতে পারে এই মালগুলো। অনেক খোঁজাখুঁজির পর আমার এই সিলভার লেসটা পছন্দ হয়েছে আমার ওনার চারপাশে লাগানোর জন্য। এইখানে আমার লেস কিনা কমপ্লিট। আমি আমার ওনা এবং জামা মিলিয়ে প্রায় 10.5 গজের মতো লেস কিনেছিলাম। এখন পেমেন্ট করে একটু খাওয়া দাওয়া করে নেব। আমার মতো কে কে আছে যারা রাজধানী মার্কেটে এসে ফুচকা না খেয়ে যায় না, আমার এখানকার ফুচকা বেশ ভালো লাগে। সাথে গরমের মধ্যে এক গ্লাস লাচ্ছি হলে তার কোনো কথাই নেই। শপিং কমপ্লিট করার পর ওইখান থেকে আমরা ওয়ারি গিয়েছিলাম খাবার দাবারের জন্য, দুপুরে লাঞ্চের জন্য। বাইরে যেহেতু এসেছি তো ভাবলাম লাঞ্চটা বাইরে থেকেই করে যাই। তারপর আমরা এখানে ওয়ারির আমার মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট টিউন অ্যান্ড বাইট, যেটা একটা মিউজিক্যাল রেস্টুরেন্ট, আমরা এখানে এসেছি। তো এখানেই আজকে আমার লাঞ্চটাও আমরা কমপ্লিট করব। আমি জাস্ট রেস্টুরেন্টটার একটা ভিউ দিয়ে দিই। আমার এটা খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট, ইনকেস যদি কেউ জানতে চায় আমি কোথায় গিয়েছিলাম। তো ভাবলাম যে রেস্টুরেন্টটার একটা ফুল ভিউ আপনাদের সকলের সাথে শেয়ার করি। এই রেস্টুরেন্টে আসার আরেকটা খুব ভালো এবং ইন্টারেস্টিং রিজন হচ্ছে যে তারা খুব সুন্দর গান ছেড়ে রাখে, যার কারণে গান শুনতে শুনতে খাবার খাওয়ার মজাই আলাদা। তো এটার জন্য এখানে অ্যাকচুয়ালি আসা আমার সবসময়। ফাইনালি খাবার এসে পড়েছে। আমি খাবারের ভিডিওটা ডিলিট করে ফেলেছিলাম, তো আমি পিকচার অ্যাড করে দিলাম। তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি পেমেন্টটা কমপ্লিট করে ফেলছি। ওকে, তো ফাইনালি আমরা খাবার দাবার কমপ্লিট করে বের হয়ে গেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে একটু শপিং বাকি আমাদের, আমরা এখানে
আমরা ওয়ারির কাছাকাছি আছি, তো শপিংটা কমপ্লিট করেই দেন বাসার জন্য ব্যাক করবো। তো আমি এখন একটু স্বপ্নে ঢুকবো সুপার স্টোরে আর মাছটা পরে নিচ্ছি। তো যেহেতু আমরা পিকনিকে যাব, তো কিছু স্ন্যাক্স কিনে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, তাই অ্যাকচুয়ালি স্বপ্নে ঢুকা। তো স্ন্যাক্সের মধ্যে চকলেট তো আমি অবশ্যই কিনবো, তো আমি কিছু চকলেটস কিনে নিচ্ছি। তারপর আইসক্রিম কিনে আইসক্রিম খাওয়া শুরু করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, বাসায় আসার পর যেটা দেখলাম সেটা হচ্ছে মনটা খুশি করে হয়ে গেল। বাসায় আসার পর দেখলাম আমি অনলাইনে যে গাছগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো সবগুলো পার্সেল রিসিভ হয়ে গেছে। তো এইখানে অনেকগুলো গাছ আছে, সুইট লেমন আছে, সিডলেস লেমন আছে, তারপর কাটিমন আম আছে, ড্রপ ম্যাঙ্গো আম আছে। তো এগুলো আমি সবগুলো সেট করে রাখবো। তারপর বাসায় সবাই অ্যাকচুয়ালি পিজা খেতে চাচ্ছিলো, তো ভাবলাম যে একটা পিজা বানিয়ে ফেলি। পিজার 50% কাজ আম্মুই কমপ্লিট করে রেখেছিলো, আমি জাস্ট এসে সব টপিংগুলো রেডি করে উপরে দিয়ে দেন ওভেনে এটা বেক করতে দিয়ে দিয়েছি। আমি এখানে 15 মিনিটের জন্য 180°C-এ দিয়েছি। তো আমার পিজা একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে হয়তো বলতে পারছেন যে পিজার কালারটা এত ডার্ক কেন। আসলে আমি আজকে আমার পিজাতে পিজা সস এবং চিজটা একটু বেশি দিয়েছি তাই। সো হ্যালো এভরিওয়ান, আমি বাহিরে থেকে এসে পড়েছি, আমার সিস্টাররাও এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে পিজা এনজয় করব। অবভিয়াসলি পিজা বানিয়েছি তো এনজয় তো করবই। আর কালকের জন্য অনেক প্রিপারেশনস বাকি। কালকে হচ্ছে আমরা একটা পিকনিকে যাব। অ্যাকচুয়ালি পিকনিকটা আমাদের ফুল যে এরিয়া, আমরা যে এলাকায় থাকি, তারা স্পন্সর করেছে। তো ওটার মধ্যে আমার বাবাও আছে স্পন্সর। তো আমরা ওইটার ফাংশনে যাব, সেখানে আমার বোনরাও থাকবে, কাজিনসরাও থাকবে। অনেক গরম পড়েছে, জাস্ট লুক অ্যাট মাই ফেস। অলরেডি এখানে এক জায়গায় যাব, বাট এখানে ব্রেকআউট হওয়া স্টার্ট হয়ে গেছে। এটাই অ্যাকচুয়ালি নিয়ম, কোথাও যাওয়ার আগেই ব্রেকআউট হওয়া স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, অনেক প্রিপারেশনস বাকি আছে, আমি আবার কালকে থেকে ব্লগ স্টার্ট করব। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আমার সারাটা দিন আমি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। তো এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।